आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ঘুষকাণ্ডে ফের গ্রেফতার সরকারি আমলা, রাজ্যে অভিযান অব্যাহত। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে শিলচরে কালো দিবস পালন এনএসইউআই। বসুন্ধরা প্রকল্পে নামজারিতে উৎকোচ আদায়ের অভিযোগে উত্তাল করিমগঞ্জ সদর সার্কেল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের শিলচরে উৎকোচ আদায় নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হলেন আরো এক সরকারি আমলা। মঙ্গলবার শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে কর্মরত পাটোয়ারি মিজবা উদ্দিন লস্কর জমি সংক্রান্ত কাজের জন্য 3,000 টাকা উৎকোচ নীতি গিয়ে গ্রেফতার হন। জানা গেছে, জমি সংক্রান্ত কাজের জন্য এক পার্টির কাছে 3,000 টাকা দাবি করেছিলেন তিনি। খবর পেয়ে ফাঁদ পেতে বসেন ভিজিলেন্স অ্যান্টি করাপশনের কর্মীরা। এদিন 500 টাকার 6টি নোট কেমিক্যাল মিশিয়ে লস্করের হাতে তুলে দেওয়া হয়। টাকা হাতে নিতে ভিজিলেন্স টিমের আধিকারিকরা তাকে হাতে নাতে গ্রেফতার করেন। এদিকে কেমিক্যাল মেশানো থাকায় অস্বীকার করার কোনো উপায় ছিল না তার। শিলচর সেটেলমেন্ট অফিসের অন্দরে যে আগের মতোই কর্মকলাপ চলছে, মিসবার গ্রেফতার হওয়া তা তার প্রমাণ বলে মনে করছেন সচেতন নাগরিকরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে শিলচরে ব্ল্যাক ডে পালন করল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। মঙ্গলবার শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে কালো দিবস পালন করেন। এদিন রাহুল গান্ধীর প্রতিকৃতি সহ মুখে কালো মাস্ক পরিধান করার পাশাপাশি তালা ঝুলিয়ে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কর্মকর্তারা জানান, রাহুল গান্ধীজিকে কতদিন টর্চার করবে, কতদিন অপমান করবে, আমরা কাছাড় জেলা এনএসওয়াই এর শেষ থেকে ছাড়বো। এবং হুঁশিয়ারি দিচ্ছি এই বিজেপি শাসক দলের এই সবার নেতাদের, আমাদের নেতাদের যখন ওরা অপমান করে তখন কোনো অ্যাকশন যখন ডেমোক্রেটিক ওয়েতে নেওয়া হয় না এবং আমাদের নেতার বিরুদ্ধে নেওয়া হয়েছে, তার শেষ আমরা দেখে ছাড়বো। বিরোধী পক্ষের জন্য শাসক পক্ষের নেতারা, শাসক পক্ষের বিধায়করা, সাংসদরা যা কিছু বলবে তাদের কোনো ধরনের অ্যাকশন নেই। তাদের সেই 1951 সনের যে আইন প্রণয়ন করা হয়েছিল সেই আইন দ্বারা কোনো ধরনের অ্যাকশন নেই। কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধী যদি যা কিছু বলেন তার বিরুদ্ধে এত বড় অ্যাকশন নেওয়া হয়েছে, আমি বলছি যে ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন। সেই কালো দিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতবর্ষে যে সরকার চলছে সেই সরকার নাকি দিন দিন প্রতিদিন আমাদের এই বিরোধী দলের নেতার সাথে অন্যায় করে যাচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা এই কাছাড় জেলা এনএসওয়াই নেতৃত্বে সেই প্রতিবাদী কার্যসূচি পালন করছি। বসুন্ধরা প্রকল্পের অধীনে নামজারিতে উৎকোচ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল করিমগঞ্জ সদর সার্কেল কার্যালয়। এক যুবতীর বয়ান মতে, জায়গার নামজারি করতে গিয়ে মোট 8,500 টাকা উৎকোচ আদায়ের অভিযোগ উঠল করিমগঞ্জ সদর সার্কেলের আমিন গৌতম দামের বিরুদ্ধে। সোমবার করিমগঞ্জের নীলমণি রোডের এক যুবতী গুরুতর এই অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ এও, জমির নামজারি থেকে শুরু করে বাড়ির খাজনা সহ কার্যালয়ের কর্মকলাপ পুরোদমে লাটে। এদিকে মঙ্গলবার কার্যালয়ে তেমন লোকেদের সমাগম না ঘটলেও ওই যুবতীর বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সদর সার্কেল কার্যালয়। অন্যদিকে আমিন গৌতম দাম নিজের উৎকোচের অভিযোগ অস্বীকার করেন বলে জানা গেছে। এটা তো গুরুতর অন্যায়,
আমি যেভাবে টাকাটা দিছি আর তাই যেভাবে টাকাটা নিছন গুরুতর অন্যায় তাই বলিয়ে দেখুন কথাটা অস্বীকার করা কারণ হেমন্ত কিশোরমান কুসন যে কোনো ধরনের সরকারি অফিসে কোনো ধরনের ঘুষ চলতো না তারপর তাই টাকাটা নিছন আমি তাহলে অতটুকু কইছি যে ফোনপে আমার নাম্বারটা তো আমি ফোনপেতে দেই তাই আমার ফোনপে নাম্বার দিছে না তারপর ওইদিকে নিয়ে গিয়ে আমার ভাই ওই রুমে টাকা দিছে যদি সিসি ক্যামেরা থাকে অবভিয়াসলি থাকবো সিসি ক্যামেরা সিসি ক্যামেরাতে আমরা ফাইল দিবা তাই আমরা 9000 টাকা ডিমান্ড করছেন আমরা 8500 টাকা তাই না কাছে দিছেন টাকা হ্যাঁ তার কাছে আমার কাছে কোনো টাকা দাও এখন তাই তো সরকার কাজ হয়তো একটু লেট হইছে সরকার সরকারি না না অভিযোগ কি না এটা তো প্রমাণ আমার সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা দেখি লাগা আপনি সিসি ক্যামেরা আছে তো দেখি লাগা তাইলে তো আপনি মানে আপনি কনফিডেন্স নেবেন তত তো হাই তাই না ওই দিকে আপনি নিয়ে আসেন সার্বজনীন শিব মন্দির কমিটির ব্যবস্থাপনায় বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে সোমবার ষষ্ঠী তিথি থেকে এই পুজো শুরু হয়েছে চলবে শুক্রবার পর্যন্ত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দির কমিটির কর্মকর্তারা জানান বিগত 30 বছর থেকে এই মন্দিরে বাসন্তী পূজার আয়োজন করা হয় পূজোর তিনটি দিনই দুপুরে অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এদিন আমার বাংলা নিউজের মারফতে পূজোতে সামিল হতে আপামর জনসাধারণকে আহ্বান জানান উদ্যোক্তারা আজকে প্রায় 30 বছর তো গিয়া চলে সবার সহযোগিতায় এবং সবার দানে এই বাসন্তী পূজা এবং আমরাও চেষ্টা করে দিয়া প্রত্যেকটা মানুষ যাতে একটু হলেও প্রভাব পাইয়া যায় আমরা প্রতিদিন যতটুক সম্ভব অন্ধারে সবাই উপহার দেওয়া দিতেছি আমি আজকে অন্নভোগ হয়েছে আগামীকালকে অন্নভোগ হইব আর 9 দিন কিছু মহাপ্রসাদ দেওয়া হইব এবং যেটা করলাম আমরা 30 বছরের উপরে হয়ে গেছে আমরা এখানে পূজা আর প্রত্যেকে সাহায্য সহযোগিতায় চলেন প্রত্যেকে ডোনেশন দেয় এবং পূজাও ছিল এই নামদার শিব মন্দিরের পূজারী তাদেরও পূজা করি এবং তার বলি যে আমার চাইলেও একজন চাইলেও আমার তিনজন পূজারী লাগে যাতে তিনজনে আসে নমস্কার আমার বাংলার দর্শক সবাইকে শুভ বাসন্তী পূজার শুভেচ্ছা ও আন্তরিক প্রীতি আজ মহা সপ্তমী আজ সপ্তমীর পাল্লাটা মোটামুটি শেষের দিকে সন্ধ্যা আরতি তো আমার বাংলার সবাই সাবস্ক্রাইবার এবং দর্শককে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে সর্বজনীন পূজা বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে সবাই আসুন পুজোর অনুভব করুন সবাই সহযোগিতায় আমাদের পুজোটা আরো আনন্দে মেতে উঠুক এটাই অনুরোধ গামছা সংস্কৃতিকে অপমান করার দায়ে অবিলম্বে বাংলা সাহিত্য সভার কর্মকর্তাদের গ্রেফতারের দাবি তুলল বিডিএফ সম্প্রতি গুয়াহাটিতে বাংলা সাহিত্য সভা নামক একটি সংগঠনের অধিবেশনে অতিথিদের স্বাগত জানাতে অসমীয়া ও বাঙালি গামছা অর্ধেক কেটে জোড়া লাগিয়ে ব্যবহার করা হয়েছে যা নিয়ে সারা রাজ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এবার এর প্রতিবাদে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মঙ্গলবার বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন এই ভুইফোর সংগঠনটির এই প্রচেষ্টায় অসমীয়া সম্প্রদায় সঙ্গত কারণে ক্ষোভ ব্যক্ত করেছেন কারণ দীর্ঘকাল ধরে অসমীয়া গামছাকে তারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক বলে মনে করেন তাই এভাবে অসমীয়া গামছাকে বিকৃত করে সমগ্র অসমীয়া জাতির ভাবাবেগে আঘাত দেওয়া ক্ষমাহীন অপরাধ বরাকের সরকারি ভাষা আইন লঙ্ঘন করে অসমীয়া সাইনবোর্ড লাগানোর অপরাধে যদি মুখ্যমন্ত্রী তাকে জেলে পাঠাতে পারেন তবে অসমীয়া সংস্কৃতিকে অপমান করার দায়ে এইসব সংগঠকদের কেন জেল হবে না প্রশ্ন তোলেন দত্ত রায় যদি তেমন কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এসবের পেছনে সরকারি মদত রয়েছে প্রদীপবাবু আরো বলেন সম্প্রতি কোকরাঝারের সমস্ত অসমীয়া সাইনবোর্ডে কালো কালি লাগিয়ে মুছে দিয়েছে অল বড় স্টুডেন্টস ইউনিয়ন কিন্তু আসামের কোথাও কোনো প্রতিবাদ চোখে পড়েনি যারা বিডিএফ এর প্রতিবাদ সময় মিডিয়া ট্রায়াল বসিয়েছিলেন কুশপুতুল পুড়িয়েছিলেন কোথায় গেলেন সেসব অসমীয়া জাতীয়তাবাদের ধ্বজাধারীরা কোথায় গেল আশু কিংবা লাচিত সেনা তার মানে কি ধরে নিতে হবে যে বড়দের তারা ভয় পান এবং বাঙালিরা ভদ্র বলে তাদের দুর্বল মনে করেন প্রশ্ন তার প্রদীপবাবু বলেন এভাবে গামছা জোড়া দিয়ে বকচ্ছপ সমন্বয়ের প্রচেষ্টা হাস্যকর বাংলা সাহিত্য সভা অসম নামে সম্প্রতি গুয়াহাটিতে একটা অধিবেশন হয়েছে যেখানে আমাদের রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রী শিক্ষামন্ত্রী বিধায়ক শিলাদিত্য দেব উপস্থিত ছিলেন এবং সেখানে অসমীয়া গামছা এবং বাঙালিদের গামছা যেগুলো পুজোয় ব্যবহৃত হয় সেই গামছা দুটোকে টুকরো করে জোড়া লাগিয়ে
এটাকে বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়ের প্রতীক বলে মন্ত্রীদেরকে পড়ানো হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি মনে করি যে এটাতে অসমীয়া জাতির স্বাভিমানকে আঘাত করা হয়েছে। আমাদের বাঙালিদের অভ্যর্থনা জানানোর জন্য উত্তরীয় আছে, সেটাও জানে না বাংলা সাহিত্য সভা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে এটা একদিকে বাঙালির গামছাকে অপমান করেছে, একদিকে অসমীয়ার গামছাকে অপমান করেছে। এটাতে সারা আসামে অসমীয়ারা প্রচণ্ড ক্ষুব্ধ এবং তারা এটাকে নিন্দা জানানোর কোনো ভাষা পায়নি। বরাক এবং বড়োল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে বাংলা এবং বড়ো। এখানে ভাষা আইন অমান্য করে অসমীয়া ইংরেজিতে সাইনবোর্ড লাগিয়ে, সেটা আমরা আপত্তি করেছিলাম বলে আমাকে জেলে পাঠানো হয়েছে। আমি 14 দিন জেল খেটে এসেছি, মুখ্যমন্ত্রী নিজে আমাকে জেলে পাঠিয়েছে। আজকে বড়োল্যান্ডে, আজকে বড় রাজ্যে সমস্ত সাইনবোর্ড মুছে দিল কালো কালি লাগিয়ে, কোনো প্রতিবাদ নেই তো আসামে, আসামের বুদ্ধিজীবীরা। তাই আমি সরকারকে অবিলম্বে বলছি যে এদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। হোক বাঙালি, আমাদের কোনো আপত্তি নেই, আমরা এই ধরনের বাঙালিকে আমরা কোনো দিন সমর্থন করব না। আপনারা দেখবেন তার ডায়াসে মুখ্য অতিথি ছিলেন শিলাদিত্য দেব। এই সেই শিলাদিত্য দেব যিনি বরাক উপত্যকায় এসে বলেছিলেন যে ভাষা সংগ্রামের ইতিহাস এবং ভাষা শহীদদের আমাদের ভুলে যেতে হবে যদি আসামে থাকতে হয়। এই শিলাদিত্য দেব যিনি বাঙালির কলঙ্ক, তিনি এই সভা অলঙ্কৃত করছেন। তার মানে এটা স্পষ্ট যে এই সভা কোনোভাবেই বাঙালির প্রতিনিধিত্ব করে না এই আসামে, এবং এটা পুরোপুরি সরকারি মদতপুষ্ট একটা প্রক্রিয়া, যাতে এখানে হিন্দুত্ব এবং জাতীয়তাবাদকে একসাথে মিলানো যায়। এবং সেই জন্য শিলাদিত্য দেব বারবার বলেছেন যে এখানে চৈতন্য মহাপ্রভু এবং আপনার শঙ্করদেবের প্রতিমূর্তি থাকতে পারে, কিন্তু আজান ফকিরের প্রতিমূর্তি থাকতে পারে না। এটা স্পষ্টত যে মুসলিম এবং বাঙালি, হিন্দু বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা বাহিনী সীমান্তবর্তী এলাকায় জনগণের নিরাপত্তায় শুধু নিয়োজিত থাকে না, কর্তব্যের ফাঁকে সামাজিক কাজকর্ম এগিয়ে আসে। জনগণের স্বার্থে সুসম্পর্ক বজায় রাখতে সীমান্ত সুরক্ষা জওয়ানদের কর্তৃপক্ষের বিশেষ অবদান রয়েছে। মঙ্গলবার 16 নং বিএন সীমান্ত সুরক্ষা জওয়ানদের উদ্যোগে চরগোলার গৌরগোবিন্দ এইচএস স্কুলের ছাত্রছাত্রীদের 5টি কম্পিউটার সেট ও 5টি কম্পিউটার টেবিল প্রদান করা হয়। এদিন প্রথমে ফিতা কেটে কম্পিউটার রুমের উদ্বোধন করেন বিএসএফ এর কমান্ডেন্ট ও স্কুলের অধ্যক্ষ। পরে ছাত্রছাত্রীদের সম্মুখে বিএসএফ এর আধিকারিকরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবাইনপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর রাজীব কুমার সহ স্কুল পরিচালন সমিতির সভাপতি ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের আরো 5টি স্কুলেও কম্পিউটার সেট প্রদান করা হয়। সেগুলি হল বিকমচাঁদ বালিকা বিদ্যানিকেতন এইচ এস স্কুল, MMMC গার্লস এইচ এস স্কুল, বিরজসুন্দরী গার্লস হাই স্কুল, লক্ষ্মীবাজার হাই স্কুল ও চাঁদ শ্রীকোনা এমই স্কুল। সালানা বাজেট কা লোক হতা হ্যায় জিসমে চিফ সেকশন কে তহত মে স্কুলো কো ইয়া মেডিকেল ক্যাম্প ইয়া জো বর্ডার কে এরিয়া মে রোড হ্যায় সেন্টার কোই বাস স্টপ কে লিয়ে হ্যায় বহুত সে তরহ কার্যক্রম বিএসএফ চালাতে হয় উনকে তহত মে এস বার হমারে কমান্ডেন্ট সাহব নে ইয়ে পহলি বার ইতনা কম্পিউটার কে বারে মে সোচা হ্যায় ওর ইয়ে সময় কি ডিমান্ড হ্যায় টাইম স্পেস এন্ড হিস্ট্রি স্কিল টু মেন ইয়ে ক্যো না আজ কল জো জিসে বচ্চে কি নিড কম্পিউটার বগৈর আগে এডুকেশন অধুরি ইসি স্কুল কে লাইফ মে আগর বচ্চা কম্পিউটার কা মাস্টার বন জাতা তো কহীন ভি মার নহীন খাতা ওর ইসকা ভরপুর স্কুল কা জো অধ্যাপক গণ হ্যায় তো কম্পিউটার কে হ্যায় ভি উমীদ হ্যায় কি ও বচ্চো কো অচ্ছে নিয়ম রখেঙ্গে জো কি বহুত কম্পিউটার আগে যাকে কাম আয়েগা ওর আপকে হাম নজদীক হ্যায় বিএসএফ বিলকুল ইয়ে স্কুল বহুত হি অচ্ছা হ্যায় হাম পহলি বার ইধর আয়ে হ্যায়
कभी भी इस तरह का आगे कोई प्रोग्राम होगा तो आपका स्कूल को मैं সোমবার ধলাইর খুলিচড়ায় 147 নং সিআরপিএফ এর উদ্যোগে পানীয় জলের ফিল্টার বিতরণ করা হয় 228 জন দুস্থ মানুষের মধ্যে। খুলিচড়া অসম মিজোরাম সীমান্তবর্তী শেওরাতল গ্রামের 708 নং সিংগুয়াবস্তি এলপি স্কুলে এলাকায় বসবাসকারী গরিব ও দুস্থদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পানীয় জলের ফিল্টার বিতরণ করেন 147 নং সিআরপিএফ এর ডেপুটি কমান্ড্যান্ট নিয়াজ আহমেদ সহ অন্যান্য অফিসাররা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিয়াজ আহমেদ বলেন, সীমান্ত রক্ষার সাথে সাধারণ মানুষের সেবা ও সাহায্যের দায়িত্ব রয়েছে তাদের। দেশের জনগণের যে কোনো সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত সিআরপিএফ জওয়ানরা এবং দেশের মানুষের হিতে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ সিআরপিএফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 147 নং সিআরপিএফ এর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার জসবীর সিং ও জয়ন্ত রায় এবং স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন চান্নিখার জিপির সভানেত্রী প্রতিনিধি দিলীপ কুমার রায়, শেওরাতো জিপির সভাপতি সুনেন্দ্র বর্মন, সমাজসেবী বিভাস আচার্য, কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, সদস্য গৌরাঙ্গ দাস প্রমুখ। डिस्ट्रिक्ट के इन इलाकों में भी पहले भी कुछ कार्य किया है, इस वर्ष भी हम लोग कार्य कर रहे हैं, अभी लगातार करते आ रहे हैं। एक मेडिकल कैंप भी लगाया कुछ दिन पहले, अभी फुटबॉल टूर्नामेंट कराया गया, आज ये वाटर कैंपर डिस्ट्रीब्यूशन है। अभी आगामी दिनों में एमए लश्कर स्कूल में एक टॉयलेट बाथरूम महिलाओं के लिए बन रहा है, उसको भी समर्पित करेंगे आप लोगों को। तो ये कार्य केंद्रीय रिजर्व पुलिस बल अपने सामाजिक दायित्वों को निभाने के लिए, अपने सामाजिक कर्तव्य को निभाने के लिए कर रही है और ये करती रहेगी। हम लोग ये आशा करते हैं कि इससे आप ज्यादा से ज्यादा लाभान्वित हो, आपको डायरेक्ट लाभ मिले और आप सीआरपीएफ का एक तो है यूनिफॉर्म पहने हुए देश के दुश्मनों से लड़ता हुआ चेहरा देखते हैं, साथ में आप एक दोस्ती का चेहरा देखिए जो कि आपके साथ आकर के हमेशा हाथ बढ़ाता है, आपसे मिलता है, आपसे आपको अपनाना चाहता है। বরখলা কেন্দ্রের অন্তর্গত খাগড়াপাড় প্রথম খণ্ডে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তপাতের ঘটনা ঘটেছে সোমবার। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আইত মন উদ্দিন বরভুইয়া ও লায়লা বেগম বরভুইয়া। তারা জানান, সোমবার সন্ধ্যা 6টায় আচমকা তাদের জমি দখলের উদ্দেশ্যে মেহবুব হোসেন বরভুইয়া ও তার ছেলে কমরুল হক বরভুইয়া, নজরুল হক বরভুইয়া, একলাস উদ্দিন বরভুইয়া, শানু মিয়া বরভুইয়ারা দলবল নিয়ে তাদের উপর হামলা করে লায়লা বেগম বরভুইয়াকে শারীরিক অত্যাচার চালায়। পরবর্তী সময় শালচাপড়া পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু অভিযুক্তরা পুলিশ বাহিনী দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। হামলায় আহত হয়েছেন মইনুদ্দিন বরভুইয়া, লায়লা বেগম বরভুইয়া ও তাদের ছেলে সোহেল আহমেদ বরভুইয়া। এ মর্মে মঙ্গলবার তাদের পরিবারের পক্ষ থেকে এক মামলা করা হয় শালচাপড়া পুলিশ ফাঁড়িতে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কাছাড়ের জেলাশাসক ও পুলিশের কাছে ন্যায় বিচারের অনুরোধ জানান। দাদি সেটাই বুঝছেন, আর মাতা আপনাদের বাড়ি মাঠলো কেন দিয়া বসে ও পড়ার বাদে দাদি সেটাইছে, ওগুলো দাদি সে মাঠলো আড়ি তো সময় বাজু খাটিয়া গেছিল। আমি এই জমিনিটা নাই প্রায় বিগত 30 বছর আগে, তো নেই জমিন আমি কাজে যাইয়া আমি তারে বললাম, বলে তুই ও জমিন নিতে হইলে আমারে তুই তুই আমার অগ্নি বার করি দিয়ে তো জমিন নেই এইখান না কইতে এই আমারে কইছে আয় তোরে খাটি ফেলাই দিতাম, তোর আমারে 900 খাটি নিতাম, তোরে আর দুনিয়াই তো রাখতাম না, ওখান খুঁজে আর ইয়া হতো স্যার আমার বাড়াবাড়ি চুরি করছে। পরিবারে গিয়া জিজ্ঞাসা বলি তো এখানে ইনো ইনো বের দেও কিটা লাগিয়া, এখানে আমরা যতদিন ধরে খাইয়া যাই আর কতদিন ধরে খাইয়া যাই আর কইতে সময় ও কবরুলে আর আপনার একলাসে ও দিয়োগে বাড়িয়া ও তানে অন্য ফালাইছেন আর কমরুলে টানাটানি করিয়াও ব্লাউজ ব্লাউজ সারা ফারিয়া টানিয়া নিয়ে গেছে। আমার বাড়ি হইল খালচাপড়া কাজরা পার্ট ওয়ানো, ও জমি জায়গা লইয়া তো দরবার দিয়া নইছে বাইরে নামটা মইনুদ্দিন বরভুইয়া আমার নাম, আর মারজন যারা হইলে যা কমরুল হক মইনুল কমরুল হক নজরুল হক একলাস উদ্দিন শানু আর শাহিদ আর একলাস। কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে করিমগঞ্জে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করল এনএসইউআই। মঙ্গলবার দুপুরে করিমগঞ্জ জেলা কংগ্রেসের দলীয় কার্যালয় ইন্দিরা ভবনের সামনে ছাত্র সংগঠন এনএসইউআই এর প্রদেশ কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এক মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন প্রতিবাদ শেষে সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কর্মকর্তারা জানান,
মূল কথাটা হলো দেখুন, আজকে এটা হলো গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আছে। গণতন্ত্রের মধ্যে আমরা জানি ফান্ডামেন্টাল রাইটসের রাইট টু স্পিচ আছে, কেউ কেউ মনের মতটা তুলে ধরতে পারে। এই যে কথাটা, আজকে যে রাহুল গান্ধীজির যে সাংসদ পদটা খারিজ করা হলো, এটা কেন করা হলো? এটা করা হয়েছে, রাহুল গান্ধীজি কি বলেছিলেন, রাহুল গান্ধীজি উঠে বলেছিলেন আজকে এই যে দেশের মধ্যে যা যা, এই যে চুরি বলুন, ডাকাতি বলুন, বড় বড় যা 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 কিচ্ছু হচ্ছে, যারাই এর সঙ্গে জড়িত তাদের টাইটেলটা হচ্ছে গিয়ে মোদি। উনি বলেছেন যে, দুইটা নামও মেনশন করেছেন, ললিত মোদি, নীরব মোদি, এবং উনি বলেছেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর নাম তো নরেন্দ্র মোদি। কিন্তু উনি তো বলেননি যে নরেন্দ্র মোদি চুরির সাথে যুক্ত, কখনো বলেছেননি, উনি তো এটা বলেননি। তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মনে এত খিরা কেটের জন্য, উনি যে খারিজ করলেন অগণতান্ত্রিকভাবে, এই যে গণতন্ত্রকে হত্যা করে রাহুল গান্ধীর যে সাংসদ পদটা খারিজ করা হলো, এই হিটলার রাজের সরকার, এই যে খারিজ করা হলো, এটার বিরুদ্ধে গত পরশুদিন জেলা কংগ্রেস করেছে, আজ আমরা ছাত্র সংগঠন মাঠে নেমেছি। আগামীতে এটা যদি ঠিকভাবে যদি না করা হয়, যাতে আগামীতে যত বড় আন্দোলন আমাদের করতে হয় আমাদের নেতা রাহুল গান্ধীজির জন্য, আমরা আগামীতে করে যাব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে ঘুষকাণ্ডে ফের গ্রেফতার সরকারি আমলা, রাজ্যে অভিযান অব্যাহত। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে শিলচরে কালো দিবস পালন এনএসইউআই। বসুন্ধরা প্রকল্পে নামজারিতে উৎকোচ আদায়ের অভিযোগে উত্তাল করিমগঞ্জ সদর সার্কেল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।